সত্যি জামাতের রাজনীতিতে অত্যন্ত সুন্দর, চমৎকার, চোখ জুড়ানো, হৃদয়গ্রাহী দৃশ্য। সেটা অনেক দিন পর, প্রায় 2.5 বছর, 3 বছর পর, বা 3 বছরের কাছাকাছি সময়ে, তারপরও কোথায় যেন একটা শূন্যতা। সেই শূন্যতা শীঘ্রই পূরণ হবে বলে আমরা আশাবাদী। কী সেই চমৎকার দৃশ্য! মাওলানা রফিকুল ইসলাম খান, যিনি ডান্ডাবেড়ি পরিয়ে যাকে আদালতে ঘুরানো হতো কারাগার থেকে আদালতে, এই দৃশ্য জাতিকে বারবার দেখতে হয়েছে, কোনো প্রতিকার পাওয়া যায়নি। সেই মাওলানা রফিকুল ইসলাম খান এখন জামাত ইসলামের প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অনেকটা বুড়ো হয়ে গিয়েছেন জেলে গিয়ে, সেই গোলাম পরোয়ারও এখন জামাত ইসলামের প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন, গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছেন। শাহজাহান চৌধুরী এবং শামসুল ইসলাম সাহেব, এরাও এখন মাঠে ময়দান চষে বেড়াচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। সত্যি চমৎকার দৃশ্য। ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন, লাইমলাইটে আসছেন, সব কিছু ঠিক আছে, পরিবর্তন হয়েছে। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের একটা শূন্যতা জাতি উপলব্ধি করছে। ডাক্তার শফিকুর রহমানের শূন্যতা শুধু জামাত ইসলামী রাজনীতিতে নয়, টোটাল জাতি, সমগ্র জাতি তাকে মিস করছে। কারণ দেশে কোনো দুর্যোগ, কোনো বিপদ, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই ডাক্তার শফিকুর রহমান সবার আগে উপস্থিত হতেন, অতএব এটাকে জাতি মিস করছে। দর্শক, ঢাকা মহানগর দক্ষিণের একটা প্রোগ্রামের কথা বলছিলাম। ঢাকা মহানগর দক্ষিণের জামাতের রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, গণমাধ্যমেও এই খবরটা ভালোভাবে পিক করেছে, কোনো কোনো গণমাধ্যম একটু অন্যভাবে রিপোর্ট করেছে। বদলা নেয়ার ঘোষণা জামাত নেতাদের। এখন জামাত বদলা নেওয়ার কথা ওই অর্থে বলেনি, বা এটা জামাতের আদর্শ নয়, কিন্তু বড় ঘোষণা দিয়েছে, কঠিন কথা বলছে। এত বড় ঘোষণা, রহস্য কী? এটা তারা জামাত কী বোঝাতে চেয়েছে আমরা একটু দেখার চেষ্টা করব। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের রোকন সম্মেলনে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন দলের কেন্দ্রীয় মহানগরী নেতারা। এই সরকারকে রুখে দেওয়ার ঘোষণা দিয়ে নেতারা বলেছেন, আমরা সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি, এই জমিন আল্লাহর দিন বিজয়ের মাধ্যমে আমরা সব হত্যার রক্তের বদলা নিব। মানে এই যে বদলা নেওয়ার ঘোষণা, এটা আসলে এই শর্ট টার্ম কোনো বদলা নেওয়া নয়, ক্ষমতায় আসলে উল্টা আওয়ামী লীগকে পেটাবে এরকম কোনো বদলা নয়, ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে তাদেরকে শাস্তির মুখোমুখি করবে এই বদলা সেই বদলা নয়। এই বদলা হচ্ছে জামাত তার আদর্শ সর্বত্র ছড়িয়ে দিবে, তার আদর্শ পৌঁছে দিবে, তার আদর্শ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে, এই বদলার কথা বলা হয়েছে। অতএব এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। জামাত যদি সুযোগ পায়, ক্ষমতা যদি পায়, তাহলে আওয়ামী লীগ যে জুলুম করেছে সেটা ক্ষমা করে দিবে, এটাই আমিরে জামাত বলেছেন। ডাক্তার শফিকুর রহমান এটা একাধিকবার বলেছেন, সিলেটে বলেছেন প্রায় 2 বছর আগে, 3 বছর আগে বলেছেন যে আমরা যদি ক্ষমতা পাই তাহলে আমাদের প্রতি যা করা হয়েছে আমরা ক্ষমা করে দেব, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। অতএব কোনো গণমাধ্যম যদি রিপোর্ট করে যে বদলা নেওয়ার কথা বলেছে, তো এই বদলা কোন বদলা? আশা করি দর্শক আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের বাক স্বাধীনতা সহ ভোট ও ভাতের অধিকার হরণ করেছে, ফেসিবাদের জুলুম নির্যাতন মোকাবেলা করে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে, জেল জুলুম হামলা মামলা নির্যাতন হত্যার ভয় দেখিয়ে জামাতকে দমিয়ে রাখা যাবে না। কঠিন ঘোষণা, এর মানে জেল জুলুম এগুলো জামাত ভয় পায় না, জামাত অনর, তাদের ঘোষণার উপর ইস্তেকামাত যেভাবেই হোক না কেন, হামাগুড়ি দিয়ে হলো তাদের মঞ্জিলে মকসুদে তারা পৌঁছতে চায়। তিনি বলেন, যুগে যুগে যারা একামতি দিনের কাজ করেছে তারা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এদেশেও জামাত একামতি দিনের কাজ করার কারণে অনেক জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, একামতি দিনের কাজের মাধ্যমেই মুমিনদের সফলতা নিশ্চিত হতে পারে। জামাতের রুকুনদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে এবং পিতামাতা সহ খেদমত করতে হবে। দেখেন, আমি বারবারই বলি, যখন অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য দেন, তার বক্তব্যে রাজনীতি, ধর্ম, দুনিয়া, আখেরাত একেবারে সঠিক প্রপোর্শনে থাকে। কোরআন হাদিসের একটা যে সারনির্যাস, কতটুকু কোনটায় গুরুত্ব দিতে হবে সেটা মেনটেন করার চেষ্টা করেন সংগঠন পরিচালনা এবং বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অধ্যাপক মুজিবুর রহমান। এটা তার নেতৃত্বের একটা চরম সুন্দর গুণাবলী।
এছাড়া তিনি বলেছেন, পরিবারকে ইসলামী আন্দোলনের ঘাঁটি বানাতে হবে, সন্তানদেরকে আধুনিক জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামের সঠিক শিক্ষা দিয়ে বড় করতে হবে। এই বিষয়টা যথেষ্ট ঘাটতি, জামাত শিবিরের নেতাকর্মীদের পরিবারের লোকজন সঠিকভাবে নেতারা যেভাবে এই সংগঠনের প্রতি ডেডিকেটেড সেভাবে পাচ্ছে না, কিন্তু মৌলিকভাবে ধরে রাখতে পারলেও আলহামদুলিল্লাহ। নেতার ছেড়ে নেতা হতে হবে জরুরি নয়, হতে পারলে ভালো। নেতার ছেড়ে নেতা হওয়ার মধ্যে যথেষ্ট তাৎপর্য রয়েছে এবং এর অনেক সুফল সারা পৃথিবী পেয়েছে। পৃথিবীর ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, পলিটিক্যাল হিস্ট্রি যদি দেখেন, নেতার ছেলে নেতা হওয়ার সুফল অনেক। হ্যাঁ, নেতার ছেলে নেতা বানিয়ে দিবে সেটা নয়, যোগ্যতা হবে, কিন্তু যোগ্যতা হতে হলে তো তার ইচ্ছা থাকতে হবে, যোগ্যতার বিকাশ তো করতে হবে। একজন শাসক, একজন নেতা, এগুলো পারিবারিকভাবে অথবা তার পিতার রক্ত থেকে অনেক কিছু তার কাছে যায়। যেমন আমরা বাংলাদেশে দেখি, বিএনপির ক্ষেত্রে যদি দেখি, জিয়াউর রহমান খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, বিএনপিতে তারেক রহমান ধারে কাছে কোনো বিকল্প কেউ আছে? নেই। তার মাধ্যমে বিএনপি ইউনাইটেড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, তার ধারে কাছে কেউ আছে? তার যে নেতৃত্বের অসম্ভব গুণাবলী, আপনি দ্বিতীয় আর কাকে দেখাবেন? নেই। এজন্য আসলে নেতার পরিবার থেকে নেতৃত্ব আশাটা খারাপ নয়, এটা ভালো। তবে জামাত তো আদর্শভিত্তিক সংগঠন, তাদের তো আর অটোমেটিক্যালি রাজতান্ত্রিক সিস্টেমে বাবা ছেলেকে নেতা বানিয়ে দিতে পারবে না। কিন্তু যদি হতে পারে, হয় অনেক ক্ষেত্রে, আমি দেখেছি উত্তরাঞ্চলে বেশ কয়েক জায়গায় এরকম ঘটনা ঘটেছে, বাবা জেলা আমির, সেলা জেলা ছেলে জেলা শিবিরের সভাপতি। এই যে একজন চেয়ারম্যান মারা গেল, তার ছেলে তাকে কুপিয়ে হত্যা করা হলো, তার ছেলে শিবিরের বড় নেতা ছিল। তো এরকম হওয়াটা ভালো, এই পরিবারের উপরে এই গুরুত্বটা জামাত দিচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির নূর ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য দেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান। জামাতের এই রুকন সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও মাওলানা রফিকুল ইসলাম খানের উপস্থিতি সত্যি চমৎকার দৃশ্য। এবং আরও উপস্থিত হয়ে বক্তব্য দেন মাওলানা আব্দুল হালিম, আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আব্দুস সবুর ফকির, ডক্টর হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, কামাল হুসাইন, ডক্টর আব্দুল মান্নান সহ ঢাকা দক্ষিণের কর্মবাসী সদস্য থানা আমিররা। এখানে ঢাকার মধ্যে এখন পর্যন্ত ফিজিক্যাল প্রোগ্রাম করা শুরু করেনি জামাত বড় আকারের, কিন্তু ঢাকার বাইরে এই ধরনের রোপণ সম্মেলন ফিজিক্যালি অনেক জায়গায় করেছে, হবে। ঢাকায়ও একদিন বড় অডিটোরিয়ামে সবার উপস্থিতি দিয়ে রোপণ সম্মেলন হবে, ইনশাল্লাহ সেই দিন আসবে। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামাত ইসলামের নেতাকর্মীদের দুর্বল অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, ফিলিস্তিন সহ বিশ্বের নির্যাতিত মানুষের জন্য দোয়া করতে ও সাহায্য পাঠাতে হবে, কোনো ভয়ভীতির তোয়াক্কা না করে সংগঠনের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জামাতের সবসময় অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে, এখন সময় এসেছে জানমালের কুরবানির বিনিময়ে হলেও এই সরকারের সব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরকারকে বিদায় করে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামাত ইসলামী সর্বস্তরের জনশক্তিকে কাজ করতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে বিজয়ী হতে হবে। জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আল্লাহর দিনকে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আমরা যদি সত্যবাদী ও মুত্তাকি হই এবং ইনসাফ ও আদালত কায়েম করতে পারি, তারই আল্লাহ আমাদের খেলাফত, তাহলেই আল্লাহ আমাদের খেলাফতের দায়িত্ব দিবেন। সরকারের জুলুম নির্যাতন সহ্য করে একামতি দিনের কাজ করে যেতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ এলাকায় জামাত ইসলামীর চমৎকার কথা বলেছেন। দীর্ঘদিন পর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের কোনো বক্তব্য আপনাদেরকে শোনালাম দর্শক। নূরুল ইসলাম বুলবুল বলেন, আমাদের দাওয়াত হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এক রব ও রাসুলকে আমাদের নেতা মানার দাওয়াত। কোরআন ও সুন্নার আলোকে বাংলাদেশের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মহান স্বপ্ন নিয়ে জামাত কাজ করে। দেখেন, প্রত্যেকটা নেতার বক্তব্যে দুনিয়া এবং আখিরাতের পারফেক্ট কম্বিনেশন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। আমরা সেটাই প্রত্যাশা করি, সেই দৃশ্যের অপেক্ষায়। এমন দৃশ্য কখন আসবে যেদিন আমরা প্রচার করতে পারবো, বলতে পারবো যে অমুক এলাকার বা অমুক ইউনিটের রোকন সম্মেলনে সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য দেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সেই দৃশ্য দেখার স্বপ্ন দেখছি অচিরেই, যেই দিন জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে মগবাজারে তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৈঠক শেষে নিস্তলায় সাংবাদিকরা অপেক্ষা করবে
এবং নির্বাহী পরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন জামাতের আমির অথবা সেক্রেটারি যে কী হয়েছে, নির্বাহী পরিষদ বৈঠক কী সিদ্ধান্ত হয়েছে, আমরা সেই দৃশ্যের দেখার অপেক্ষায়।